দর্শক মা ইলিশ রক্ষা অভিযানের খবর জানাতে বরগুনার পাথরঘাটে থেকে সরাসরি যোগ দিচ্ছেন মনুত শালদার। মনুত, বরগুনে জেলেদের খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। ফাতিমা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে বরগুনা জেলায় ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলায় জেলেদের জন্য যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে 25 কেজি, তার ডিউ ইতিমধ্যে চলে এসেছে। বন্ধের কারণে আসলে জেলেরা এখন পর্যন্ত তাদের চাল পায়নি, এমনটা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আপনাদের জানিয়ে রাখি, বরগুনা জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা 40,250 জন। এদের মধ্যে 37,070 জনের নামে 25 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুদিনের মধ্যেই জেলেরা এই চাল পাবেন বলে জানিয়েছেন। এদিকে পাথরঘাটা উপজেলায় রয়েছে 11,411 জন জেলে এবং বামনা উপজেলায় রয়েছে 1,246 জন জেলে। এবারে ইলিশ প্রজনন মৌসুমে বরগুনা জেলার 40টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে 9টি মোবাইল কোর্টে 92,625 টাকা জরিমানা করা হয়েছে এবং 7 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও 1.7 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন আমাদের জেলা মৎস্য কর্মকর্তা। এছাড়াও অভিযানে কোস্টগার্ড, পুলিশ সহ আরো আইন শৃঙ্খলা বাহিনীরা দিন রাত তারা পায়রা বিষখালী ও বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করছেন। এই ছিল আমার কাছে বরগুনার পাথরঘাটা থেকে ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার খবর। ধন্যবাদ, এতক্ষণ বরগুনা থেকে জানাচ্ছিলেন মনুত শালদার।